ধারালো অস্ত্র নিয়ে মদ্যক যুবকের হামলা আক্রান্ত দুই প্রতিবেশী অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে অশোকনগর এলাকায় নেশারু যুবকের হাতে আক্রান্ত দুই ধারালো অস্ত্রের কোপ গ্রেপ্তার অভিযুক্ত শুক্রবার সন্ধ্যায় আচমকায় রাতের অন্ধকারে নেশা করে এক যুবক হঠাৎই দুই প্রতিবেশীর ওপর ধারালো দা নিয়ে আক্রমণ করেন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বদরতলা এলাকায় সূত্রের খবর নগরথুবা বদরতলা এলাকার সতেরো বছরের তন্ময় মণ্ডল ও তার আত্মীয় গোকুল মিস্ত্রি দুই ভাই খেলা করে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে হঠাৎই রাস্তার পাশে ধারালো দা নিয়ে চড়াও হয় রাজীব রায় নামে এক যুবক আচমকা কোপ বসিয়ে দেয় তন্ময় মণ্ডলের হাতে পাশে থাকা গোকুল চিৎকার করতে করতে দৌড়ে কিছুটা দূরে চলে যায় তখনই প্রতিবেশী পবিত্র বিশ্বাস এলাকার এক পুকুর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন সে সময় অভিযুক্ত রাজীব আচমকায় পবিত্র বিশ্বাসের গলাতেও দা দিয়ে কোপ বসিয়ে দেয় বাড়ি বাড়িতে খালটা ঘুরতে ঘুরতে এখানে গিয়েছি পিছনে কলা গাছ আছে পিছন দিক থেকে দৌড়ে হঠাৎ করে আমি ডান সাইডে দাঁড়িয়ে আছি বাম সাইডে এসে হঠাৎ করে এসে আমি কোপ দিতে গেছে ঘাড়ে ও হাতটা ঠিক আর আমি হাত টেনে দৌড় দিয়েছি তখন আমাদের তাড়া করে আমি পড়ে গেছি খালের ভিতর এরপর অভিযুক্তকে তাড়া করে ধরে ফেলেন স্থানীয়রা তড়িঘড়ি তন্ময় মণ্ডল ও পবিত্র বিশ্বাসকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় ছিল তবে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নার্ভের সমস্যা রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ তো কোথা থেকে এসেছে দৌড়ায় এসে দাউতে তো দিতে গেছে এদেরকে এদেরকে এবার আমার ছেলেকে এবার ও তখন এরম করে হাতে হাত ঠেকাতে গেছে ওর গলায় না লেগে কোফ হাতে লেগেছে লাগার পরে ও এরা দেখে ও একটু ভয় পেয়েছে এবার এরা দৌড়া ছড়ে এসেছে না ওরা তাড়া করেছে ও দৌড়ায় হামাগুড়ি দিয়ে উঠতে গিয়ে ওর হাঁটু মাঠু কেটে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া